আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আছি এখন নতুন ব্রিজ ওঠার মুখে। আজকে একটা কাজে মজ্জা টেকে দিয়ে যাচ্ছি। চেষ্টা করতেছি যে আপনাদেরকে কর্ণফুলী ব্রিজের উপরে কি অবস্থা না অবস্থা জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছি। শীতের প্রচুর শীত পড়তেছে, গত 2-3 দিন ধরে শীত শুরু হয়েছে অনেক। তো এই অবস্থায় কীরকম আছে নাই, কুয়াশা কীরকম ধরছে না ধরছে, জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। অনেক রোদ, তারপরে এখানে আপনার কুয়াশার একটা ইয়ে আছে, কুয়াশা কুয়াশা ভাবই আছে চারপাশটায়, কুয়াশা কুয়াশা আপনার কুয়াশা পড়তেছে অনেক দূর দেখা যাচ্ছে না বিস্তৃত ভাবে। এখন বাজে সকাল 10টার মতো, তারপরে এখনো কুয়াশার কি একটা আবরণ থেকে গেছে দেখতে পাচ্ছেন। দেখতে পেতেছেন চারপাশটা, শীতের সকাল 10টা বাজে প্রায়, কিন্তু এখনো কুয়াশা ভাবটা কাটানো। এখানে কুয়াশাটা রোদ পড়তেছে কিন্তু সেরকম রোদের দিকে তাকানো যাচ্ছে না, বাট কুয়াশা ভাবটা এখনো নদীর গেতে অনেক দূর পর্যন্ত, এমনিতেই কিন্তু এখানে অনেক দূর পর্যন্ত দেখা যায়, একদম ক্লিয়ার দেখা যায়, বাট ওদিকে ক্লিয়ার দেখা যেতেছে না। কারণ এটা আমি যদি ধরেন সকালের দিকে আসলে এখানে তো একদমই দেখা যেত না। অনেকগুলো শিপ বার্থিং করে আসে দেখতেছেন, এখানে এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে। ওই পাশেও দেখতে পাইতেছেন কুয়াশার চাদরে আছে সবকিছু। শীতের প্রকোপটা থাকে না এই কয়েকদিন ধরে, শীতের প্রভাব বিশালের মধ্যে আপনার টোল প্লাজা, সকালে যাওয়ার সময় আপনাদেরকে দেখাইছিলাম যে কুয়াশা কি অবস্থা ছিল নদীতে, একদিন পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন চেষ্টা করবো আপনাদেরকে দুপুর হওয়ার পর কি অবস্থা হয় সেটা দেখানোর।
বাসটা তো এখনো কুয়াশা হয়ে আছে, এই বাসটা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, বাট ওই বাসটা মনে হচ্ছে এখনো কুয়াশা আছে, দুপুর হয়ে গেছে। বাসটা কিছু তো দেখা যাচ্ছে, বাট হয়তো বুঝে ওদিকে পোর্ট দেখা যায়, পোর্ট এগুলো দেখা যাচ্ছে না। দুপুর হয়ে যাওয়ার পরও এখানে এই অবস্থা দেখতে পাইতেছেন। এটা হচ্ছে যে আমি আছি এখন কর্ণফুলী নদীর উপরে, যে ওই পাশেও দেখতেছেন ওই পাশেও খুব একটা বেশি তো দেখা যাচ্ছে না চারপাশটা শীতের। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বেশ কিছু ফ্যাক্টরি ঘুরে উঠছে ওদিকে ওই পাশে। আমি দেখানোর চেষ্টা করলাম যে সকালবেলা এবং দুপুরবেলা কর্ণফুলী নদীতে কি অবস্থা শীতকালে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন আর সবসময় পাশে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।